हेलो सर, हेलो अंकुश, वेयर इज द प्रोजेक्ट रिपोर्ट? मुझे मिला है क्यों नहीं अभी तक? सॉरी सर, मैं कंपाइल करना भूल गया सर, थोड़ा सा मिस्टेक मुझे हो अभी गया है। चाहिए तुरंत, हाँ जल्दी भेजो। हाँ सर, हाँ सर, हाँ सर, 5 मिनट के हाँ अंदर सर। जल्दी हाँ सर, तुरंत। ठीक है सर, ठीक है सर, ठीक है सर। মা, ও মা, ও এই তো তুমি। এ দেখো, যে শর্ট ফিল্মের কম্পিটিশনটা হয়েছিল, যেখানে পাঠিয়েছিলাম না শর্ট ফিল্ম বানিয়ে, ওখান থেকে সার্টিফিকেট দিয়েছে, ফার্স্ট হয়েছি। দেখো সার্টিফিকেট আমার নাম আছে, সুন্দর না এটা? হ্যাঁ খুব সুন্দর। চল তো অঙ্কুশ, তোর সাথে কথা আছে। এভাবে আর কতদিন চলবে? তোর বন্ধু বান্ধবদের দেখেছিস আগে বেড়ে যাচ্ছে, আর তুই যেখানে কি সেখানেই পড়ে আছিস, কোনো চাকরির চেষ্টা নেই। তো জেঠামশাই বলেছিল একটা কাজের কথা, সেখানে তুই গিয়ে দেখছিস না? দেখো সবার দ্বারা সব হয় না, আমি চাকরিটা হবে না আমার দ্বারা, ফিল্ম ছাড়া কিছু আসে না আমার, আমি ফিল্মটা নিয়েই থাকতে চাই। বয়স তো বাড়ছে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এত বড় বাড়ি সামলাতে আমি পারছি না, ফিল্ম ছেড়ে মায়ের কথাটাও ভাব। মায়ের এই কথায় আমার নিজের মনেই সন্দেহ জাগলো, আমি গেলাম লোকের পরামর্শ নিতে। আমার মনে হচ্ছে তোর এখন এই সিনেমা টিনেমার দিকে না গিয়ে তুই একটা কাজ কর, নিজের পায়ে দাঁড়া, ওটাই তোর জন্য ঠিক হবে। সিনেমা টিনেমা করে কি করবি ভাই? আরে বাংলা সিনেমা কি আজকাল কেউ দেখে? একটু কাজের দিকে ধ্যান দে। ধুর মারা, এসব করে করবি দেখি? যতদিন এই সরকার আছে কিছুই হবে না। দেখ, মেরা মাননা হয় কি তেরে কো আপনে হিসাব সে কাম করনা চাহিয়ে, আগর তেরে কো আচ্ছা লাগ রহা হ্যায় সব মে তো তু ফিল্ম মেকিং কর, আগর তেরে কো মন হ্যায় অর কি তেরে কো জব করনা হ্যায় তো তু জব কর। আপনারা ভাবছেন গল্পের শেষমেশ হলোটা কি? আমি জীবনে অন্যদের এত শুনেছি যে নিজের আমিটার কথা আমার কানে পৌঁছতে পারেনি। আমি এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছি, শিখেছি জীবনের বেস্ট অ্যাডভাইস এটাই, তুমি নিজের অ্যাডভাইসটা অন্তত একবার হলেও নাও, নিজেকে জিজ্ঞেস করো যে ভাই কতটা পারবি, দেখবে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন তো আমি এক প্রকার হেরে যাওয়া জীবনযাপন করছি। আচ্ছা, যদি আমি সিনেমাকে আঁকড়ে ধরে থাকতাম, যদি আমি গল্প বলা না ছাড়তাম, যদি আমি আমার আমিটাকে না মেরে ফেলতাম, তাহলে দৃশ্যটা কি হতো? অনেক সিনেমা বানিয়ে একটা বিশাল জায়গায় পৌঁছতাম, হয়তো অনেক জায়গা থেকে ডাক আসতো, আমি একটা সুন্দর ব্লেজার পরে একটু কেত মেরে বাইরে বেরোতাম, হয়তো আমার সিনেমাগুলো কানস, বার্লিন এসব জায়গায় যেত, দেখানো হতো, ফ্যান্সদের সে কমেন্ট মানে লাখে চলে যেত, ফোনে পাঠানো কত শুভেচ্ছা, আমি হতাম ওই যাকে বলে স্টার ডিরেক্টর, না স্টার নয়, আমি সুপারস্টার ডিরেক্টর হতাম। আচ্ছা, সত্যি কি আমি হেরে গেলাম? না, এখন ওই বুকের এক কোণে একটু বারুদ বাকি আছে, আমার দেওয়ালে ঠেকে যাওয়া পিঠে এখন অনেক শক্তি জমাট বেঁধেছে। আমি আর কতদিন এই কর্পোরেটদের দাসত্ব মেনে নেব, আর কতদিন ধরে শুধু রবিবারের আশায় থাকবো, আর সপ্তাহের বাকি দিনগুলোয় মরব? আমি কি এসব ছেড়ে এক নিমেষে বেরিয়ে আসতে পারি না? আমি কি বসের মুখের ওপর বলতে পারি না আর হচ্ছে না, এবার আমায় ক্ষমা করুন, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি আজকেই বলে দেব যা হওয়ার হবে, আজ আমি স্বার্থপর, আজ আমি আমার সেই পুরনো আমি। Okay, sir. I will send the report.